আমিও দেখতেছি অনেকদিন যাবতে দেখতেছি যে কিন্তু এই ধরনের বর্তমানে এখন কালকে যে সমস্যাটা দেখা গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা কেউ দেখা গেল কালকে কান্নাকাটি করার পরে হয়তো মাথা মাথে চুড়া ছিল কিন্তু চুল বড় বড় লম্বা জড়া ছিল যে চুল এখন কালকে কিন্তু কান্নাকাটি পরে দিয়ে একটু খেয়াল করছে খেয়াল করার পরে যে মানে দেখতেছি যে পোকা মানে আমি খেয়াল করছি মাধ্যমে দেখছি যে পোকা করছে আমি হাত ধরে তুমি কি কান্না করে কা পানি পড়তেছে পোকা মারার কিন্তু আমার তো সময় নেই আমি তখন চুল দেখছি ভাবে ওখানে কিন্তু এভাবে বসে থাকে বসে থাকে হাতের মাঝে একটা কলম থাকে আর কাগজ থাকে আমার লোকে যাবে আমি তো চিনি না আমি তো যাচ্ছি আচ্ছা আসেন আমার লোকে ডাক্তার দেখান নামটা বাড়ি কোন জায়গায় জানেন নি কিছু বলতে পারে না মোটামুটি টাকা পয়সা কিছু উড়েছি উড়ে টুড়ে আছে আর কিছু টাকা এই টাকার মধ্যে আমার কাছে ক্যাশ আছে এখন ওর ওষুধ টুষুধ যা লাগে সব কিছু নিয়ে দিছি আমরা সহজে দূর করছি দূর করছি তোর রাত্রে এখানে দেখেছি একটা মহিলা আছে ওনাকে বলছি যে আপনি 300 টাকা দেবেন ওনাকে শুধু টাইম মতো ওষুধগুলো কামাই দেবেন টাকা টুকু জ্বালা আমরা তুলে দিবেন করে দিচ্ছেন তোমাকে এরপর আমাকে টিমের খবর দেওয়া হয়েছে এমনি ইয়া কতদিন ধরে আপনারা দেখতেছেন এখানে আজকে 5-6 মাস বিক্রি করে 5-6 মাস বিক্রি করে মাথা যে আঘাত আমি পারবো বুঝতে পারছি তাহলে দুনিয়াতে আর কেউ নেই না কান্নাকাটি করার পরে হয়তো মাথা মাথে চুড়া ছিল কিন্তু চুল বড় বড় লম্বা জড়া ছিল যে চুল এখন কালকে কিন্তু কান্নাকাটি পরে দিয়ে একটু খেয়াল করছে খেয়াল করার পরে যে মানে দেখতেছে পোকা মানে আমি খেয়াল করছি মাধ্যমে দেখছি যে পোকা করছে আমি হাত ধরে তুমি কান্না করে কা পানি পড়তেছে পোকা মারার কিন্তু আমার তো সময় নেই আমি তখন চুল দেখছি ভাবে ওখানে কিন্তু এভাবে বসে থাকে হাতের মাঝে একটা কলম থাকে আর কাগজ থাকে এই ওগুলা নিয়ে এই মানসিক সমস্যা আছে তাহলে আপনারা ড্রেসিং করছেন কখন ওষুধ কি গুলা না ওষুধ খাইনি
ভালো ওষুধ দিচ্ছে দেখুন কিন্তু হ্যাঁ প্রতিদিন করতে হবে বুঝছেন শীতকাল দেখে আমরা দোকানের সামনে ঘুমাই তো পানার দোকানের সামনে আমাদের হোটেল বন্ধ হওয়ার পর একটার পরে তারপর আমরা ওই মায়া লাগে শীতের মধ্যে উনি কোথায় যাবে ঠিক আছে তাইলে আমরা আসি আসেন আসি হ্যাঁ দেখলাম বিষয়টা এখন দেখি।